রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন রাসূল কি বিজয় করলেন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে সবাইকে ক্ষমা করে দিলেন বিশেষ কিছু লোক ব্যতীত যাদেরকে আল্লাহর রাসূল হত্যার নির্দেশ দিলেন কিছু কিছু ওই সময়ের মানুষ ছিল যারা মক্কা থেকে পলায়ন করতেছে যে রাসূল কোনোভাবেই আমাদেরকে ক্ষমা করতে পারেন না তার মধ্যে উল্লেখযোগ্য একজন ব্যক্তি ছিলেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওয়াহশী ছিলেন উহুদ যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আদরের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী সেজন্য ওয়াহশীও মক্কা বিজয়ের পরে সেও মক্কা থেকে পালাইতেছে প্রতিমধ্যে সাহাবাদের সাথে দেখা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ও ওয়াহশী তুমি কেন মক্কা থেকে পলায়ন করতেছো সাহাবায়ে কেরাম জবাব ওয়াহশী জবাব দিলেন ও আমার ভাইয়েরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনোভাবেই ক্ষমা করবেন না তার কারণ হলো আমি আল্লাহর রাসূলের আদরের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছি এই ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো ভুলতে পারেন নাই সুতরাং আল্লাহর রাসূল আমাকে ক্ষমা করবেন না ওয়াহশীর মুখ থেকে সাহাবায়ে কেরাম এই কথা শুনে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ওয়াহশী তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও গিয়ে রাসূলকে বলো আমরা আশাবাদী রাসূল তোমাকে ক্ষমা করে দিবে হযরত ওয়াহশী সাহাবায়ে কেরামের পরামর্শ অনুযায়ী রাসূলের দরবারে চলে গেলেন রাসূলের দরবারে গিয়ে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি ইসলামের পতাকা তলে শামিল হতে চাই আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়তে চাই ইয়া রাসূলুল্লাহ তবে আমার একটা শর্ত রয়েছে যে শর্তটা হলো আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন এরকম আয়াত যদি আল্লাহ নাজিল করেন তাহলে আমি ওয়াহশী আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে নিব শর্ত দিলেন কি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলতে হবে ওয়াহশী জান্নাতি সুবহানাল্লাহ বলেন এত গুনাহ করেছেন এত অন্যায় করেছেন তারপরও শর্ত দিচ্ছে আল্লাহ যাতে আমাকে কোরআন দিয়ে দলিল দেন যে আমি ওয়াহশী জান্নাতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াহশীর শর্ত শোনার পরে চুপ থাকলেন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখরা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله پاک رب العالمين آيات نازل کر دیے بولن او امر رسول اپنی وحشی شہ দুনিয়ার সমস্ত মানুষকে জানাইয়া দেন যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকবে না অন্য কোন মাবুদকে ডাকবে না অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করবে না এবং যারা জিনা করবে না আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব আল্লাহর রাসূল যখন হযরতে ওয়াহশীকে আয়াতখানা পাঠ করে শুনালেন হযরতে ওয়াহশী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ওগো আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনি শর্ত দিয়েছেন শর্তটা হলো তার সাথে কোনো মাবুদকে ডাকতে পারবো না অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবে না এবং জিনা করবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি তো অন্যায়ভাবে অনেক মানুষকে হত্যা করেছি আমি আপনার চাচা আপনার আদরের চাচা আমির হামজাকে উহুদের যুদ্ধে হত্যা করেছি ওগো আল্লাহর নবী কত জিনা আমি করেছি যার কোনো হিসাবে নাই সুতরাং আমি এই আয়াতের দলভুক্ত হতে পারি নাই আমার পক্ষে ঈমান আনা সম্ভব নয় ইয়া রাসূলুল্লাহ আপনি অন্য কোনো ব্যবস্থা করেন আল্লাহর রাসূল আবার চুপ থাকলেন আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله أكبر الله رسول কে ডাক দিয়ে বলেন রাসূল আপনি ওয়াহশী এবং দুনিয়ার মানুষকে জানাইয়া দেন যারা জিনা করেছে যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে নামাজ আদায় করে নাই রোজা রাখে নাই ইসলামের বিধিবিধান ঠিক মতো মানে নাই তারা যদি আমি আল্লাহর কাছে তাওবা করে ঈমান আনে এবং ঈমানের পরে তারা যদি নেক আমল করে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ নেকে পরিণত করে দেব সুবহানাল্লাহ কি বলেছেন আপনাদের গুনাহ যা আছে আল্লাহ বলছেন সব আমি নেক দ্বারা পরিপূর্ণ করে দিব একটা গুনাহ আর গুনাহ থাকবে না সব নেক সওয়াব আল্লাহর রাসূল যখন ওয়াহশীকে আয়াত পাঠ করে শুনালেন ওয়াহশী আবার রাসূলকে লক্ষ্য করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ তো এখানে ঈমান আনার পরে নেক আমল করাটা শর্ত দিয়েছেন সুতরাং আমার পক্ষে মুসলমান হওয়া সম্ভব নয় ইসলাম গ্রহণ করা সম্ভব নয় আপনি দয়া করে এর চেয়ে সহজ কিছু আছে কিনা দয়া করে আমাকে তার ব্যবস্থা করে দেন আল্লাহর রাসূল আবার চুপ থাকলেন আল্লাহ আবার আয়াত নাজিল করে দিলেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله أكبر الله বলতেছেন রাসূল আপনি জানাইয়া দেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে না কুফর করবে না যাদের আমলনামাতে শিরিকের গুনাহ থাকবে না কুফরের গুনাহ থাকবে না আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ খুশি আপনারা শিরিকের গুনাহ না থাকলে কুফর না থাকলে আল্লাহ যাকে মনে চায় তাকে জান্নাত দিবেন খুশি হন নাই আমরা খুশি কিন্তু হযরত ওয়াহশী খুশি হন নাই তিনি আবার আল্লাহকে ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে আবার হাসি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমার পক্ষে ইসলাম গ্রহণ করা সম্ভব নয় কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তিনি যাকে ইচ্ছা তাকে জান্নাত দিবেন আল্লাহ যদি আমাকে জান্নাত না দেন তাহলে আমার কি হবে আমার তো মুসলমান হয়ে কোনো লাভ নাই আল্লাহর রাসূল আবার চুপ থাকলেন কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত আয়াত নাজিল করে দিলেন সূরা জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله أكبر الله أكبر الله الله চূড়ান্ত আয়াত নাযিল করলেন আল্লাহ ডাক দিয়ে বলেন রাসূল আপনি হাসি সহ দুনিয়ার মানুষকে জানাইয়া দেন যারা নিজেদের উপরে জুলুম করেছে অন্যায় করেছে অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে জিনা করেছে নামাজ ঠিকমতো পড়ে নাই রোজা ঠিকমতো রাখে নাই সুদ খেয়েছে ঘুষ খেয়েছে আপনি এই সমস্ত মানুষগুলোকে ডাক দিয়ে বলেন লা তাকুনতু মির রাহমাতিল্লাহ তারা জানো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় তারা যদি খালেস দিলে তওবা করতে পারে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দিব সুবহানাল্লাহ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا الله বলেন আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলি maaf করে দিব এই আয়াত যখন হযরত ওয়াহশিকে আল্লাহর রাসূল বললেন হযরত ওয়াহশি এবার খুশি হয়ে গেলেন হযরত ওয়াহশি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী এই আয়াতে আল্লাহ কোনো শর্ত দেন নাই সুতরাং এখন আপনার হাত মোবারক আমাকে দেন আমি আপনার হাত মোবারকে হাত রেখে মধুর কালেমা পড়ে নিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম